স্বাগত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে দেখাতে চাই খুলনা মহানগরীর ভবিষ্যৎ কী হচ্ছে এবং সেটা নিয়ে কী পরিকল্পনা করছে এখানকার উন্নয়ন সংস্থাগুলি, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন। আমরা এটি নিয়ে কাজ করেছি, গিয়েছিলাম জেলা প্রশাসনের কাছে, সিটি কর্পোরেশনের কাছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে, পাশাপাশি ঘুরে বেড়িয়েছি খুলনার নতুন যে অঞ্চল খুলনা মহানগরীতে যুক্ত হতে যাচ্ছে সেখানেই। চলুন দেখে আসি আমাদের অনুসন্ধানে আমরা কি পেয়েছি। 2007 সালে খুলনা মহানগরীর সীমানা সম্প্রসারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব দেয় খুলনা সিটি কর্পোরেশন, যেখানে 45.65 বর্গ কিলোমিটার আয়তনের নগরীর সাথে আরও 40.10 বর্গ কিলোমিটার যুক্ত করার প্রস্তাব করা হয়। নগর সম্প্রসারণের এই প্রস্তাবের খবরের পর থেকেই কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন এলাকাগুলিতে শুরু হয় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। খোলা বাড়িয়ার ভিতরে কোনো কেডিয়া পারমিশন দিচ্ছে না, যে যার মতনই বাড়ি করতেছে। এখান থেকে যে বাই রোডগুলো ঢুকছে সেগুলো দেখা গেলো আরও ছোটো, এবং 4 ফিট 5 ফিট 6 ফিট। যদি কোথাও আগুন লাগে, একটা ফায়ার সার্ভিসের গাড়ি, একটা অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স, এগুলো যাওয়া এখান থেকে আসলে সম্ভব হয় না। আগে যেমন শহরে পরিকল্পনা ছিল না বলে এখন শহরের মানুষ অনেক ভোগান্তিতে আছে। এখন এখানেও যদি এরকম অপরিকল্পিতভাবে হয় তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে আমরাও ভোগান্তিতে পড়বো। কেসিসির প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় এমন বিশৃঙ্খল আবাসন ও স্থাপনার ফলে ভেস্তে যেতে বসেছে পরিকল্পিত পরিচ্ছন্ন খুলনা মহানগরী গড়ার পরিকল্পনা। এই জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উদাসীনতাও দায়ী বলছে কেসিসি। আমাদের খুলনা শহরের বর্ধিত অংশ যেটা আমরা প্রস্তাব পাঠিয়েছি, সেই অঞ্চলে অপরিকল্পিত যে নগরী ওখানে গড়ে তুলছে, সেটাতে সার্ভিস দেওয়া আমাদের জন্য খুবই দুরূহ হয়ে পড়বে। কারণ আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের স্ট্রিট লাইটিং, আমাদের ড্রেনেজ সিস্টেম, আমাদের রাস্তা, সার্ভিসগুলো আসলে দিতে পারবো না। নগরবাসী খুবই একটা বিপদে পড়ে যাবে এবং ওই এলাকা নতুন একটা কংক্রিটের বস্তিতে পরিণত হবে। তবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে ড্যাব বাস্তবায়নে কাজ করছে সংস্থাটি, অবৈধ স্থাপনা ও আবাসনের বিরুদ্ধে দিচ্ছে নোটিশ, করছে জরিমানা। যে উপজেলা পরিষদে গিয়ে সামান্য কিছু টাকা দিলেই তারা অনুমোদন দিয়ে দিচ্ছেন, কিন্তু সামান্য কিছু টাকা আসলে এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ওই উপজেলা পরিষদের টেকনিক্যাল নোহাও নেই এবং তাদের জনবল নেই, এবং তাদের যে অনুমোদন এখতিয়ার নেই সেটাও তারা আসলে জনগণকে প্রচার করছে না। ফলশ্রুতিতে কী হচ্ছে, যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে সেরকম জায়গায়ও তারা আসলে অনুমোদন দিয়ে ফেলছেন তাদের অগোচরেই। ফলশ্রুতিতে আমাদের মাস্টার প্ল্যানের আসলে ভায়োলেশন হয়ে যাচ্ছে। গেল বছর 29 আগস্ট বিল্ডিং কোড সংক্রান্ত জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী কেডিএ কেসিসির আওতাভুক্ত এলাকার বাইরে কেবল জেলা প্রশাসককে প্রধান করে গঠিত কমিটি স্থাপনা নির্মাণের অনুমোদন দিতে পারে। উপজেলা পরিষদের এ ধরনের অনুমোদন দেওয়ার এখতিয়ার নেই। মোস্তফা জামাল, খুলনা।